ومن বিসমিল্লাহির রহমানুর রহিম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। কুরআন তেলাওয়াত করবেন জনাব আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون صدق الله العظيم। আমি এখন সূরা আল বাকারার 255 নম্বর আয়াত থেকে অনুবাদ করছি। আমি বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। পরম করুণাময় এবং অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ কোনো মাবুদ নেই তিনি ছাড়া, চিরস্থায়ী বা অবিনশ্বর। কোনো ঘুম বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। এমন কে আছে যে তার অনুগ্রহ ছাড়া কিছু করতে পারে? তিনি জানেন তার সৃষ্টি জগতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু। আল্লাহর ইচ্ছা ছাড়া তারা আল্লাহর জ্ঞানের বিন্দুমাত্র পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্তি বোধ করেন না। আসমান ও জমিনে যা কিছু আছে তা রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে। তিনি সুমহান, সুউচ্চ এবং জ্যোতির্ময়। বলুন হে আহলে কিতাবের লোকেরা,
আপনাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখুন। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না এবং তার সাথে কাউকে অংশীদার করি না, এবং আল্লাহ ব্যতীত আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না। তারপরও যদি আপনারা মুখ ফিরিয়ে নেন, বলুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, নিশ্চিতভাবে আল্লাহ সত্য বলেন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আইআরএফ এর পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক। আজ থেকে ঠিক দুই দিন আগে দি টাইমস অব ইন্ডিয়া মুম্বাই ম্যাগাজিনে প্রকাশিত ধর্মীয় বিভাগে আপনারা হয়তো পড়েছেন, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের কিছু আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। তোমরা সবাই আল্লাহর পথে একত্রিত হও এবং তোমরা নিজেরা বিভক্ত হয়েও না। তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করো। তোমরা আগে শত্রু ছিলে এবং আল্লাহ তোমাদের হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে দিলেন, তাই তোমরা আল্লাহর দয়ায় পরস্পর ভাই হয়েছ। তোমাদের মধ্যে এমন এক সম্প্রদায় তৈরি হোক যারা সবাইকে ভালো এবং সত্যের দিকে আহ্বান করবে এবং মিথ্যা থেকে নিষেধ করবে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 103-4 আয়াতে একথা উল্লেখ আছে। এই উদ্ধৃতি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আইআরএফ ইসলামের দাওয়াতের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এছাড়াও মুসলিম অমুসলিমের নিকট ইসলামের বাণীর সহজ ও সাবলীল উপস্থাপনা করছে এবং মুসলিম ও অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করে যাচ্ছে। আমাদের উপস্থাপনার মূল ভিত্তি হল সত্য, যুক্তি এবং আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। ডাক্তার জাকির নায়েক মূলত প্রফেশনাল ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্ম পর্যালোচনা করেন। বিশ্লেষণ সহ সকলকে জানানোর জন্য এবং সত্যের প্রচারের জন্য নিজেকে নিযুক্ত করেছেন। একজন বক্তা হিসাবে বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠভাবে ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত। গত এক বছরে আমাদের এই দেশে তিনি বিভিন্ন ধর্মের উপর অনেক বক্তৃতা দিয়েছেন। এছাড়াও ডাক্তার জাকির নায়েক 160টিরও বেশি বক্তৃতা দিয়েছেন বিভিন্ন দেশে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং বাহরাইনে। বিভিন্ন ধর্মের উপর তিনি তার বক্তৃতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বিভিন্ন ধর্মের উপর জ্ঞান থাকার কারণে সবাই তাকে সাদরে গ্রহণ করেছে, বিশেষ করে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোয় উদ্ধৃতি দেওয়ার জন্য। প্রধান ধর্মসমূহের সৃষ্টিকর্তার ধারণা কেন আমরা এই বিষয়টি নির্বাচন করলাম তা হল সৃষ্টিকর্তা কে বা তার গুণ কি তা জানলেই হবে না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সৃষ্টিকর্তা কে নয় তা জানতে হবে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সকল মিল রয়েছে, এছাড়াও বিভিন্ন জীবন বিধানের মধ্যে যে সকল মিল রয়েছে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্যই আইআরএফ অনুষ্ঠানের আয়োজন করেছে। এখন এই বিষয়ের উপর বক্তব্য রাখবেন ডাক্তার জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এখানে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী দিয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, করুণা, শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। এখানে অমুসলিমরা হয়তো অবাক হবেন যে আমি যখন আমার বক্তৃতা শুরু করি তখন বক্তৃতা শুরুতে আমি কি বলেছিলাম। আসলে কোনোভাবেই আমি আপনাদেরকে বিমোহিত করার চেষ্টা করিনি, বরং এখানে আমি পবিত্র কোরআনের সূরা নাম্বার 20 তোহার 25 থেকে 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর বাণী ফেরাউনের নিকট হযরত মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিতে বললেন। ফেরাউনের সামনে তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট এবং এই আয়াতসমূহ পাঠ করলেন। রব্বিশ রাহলি সাদরি,
হে আমার প্রতিপালক, আমার বক্ষকে প্রশস্ত করিয়া দিন, আমার কর্মকে সহজ করিয়া দিন, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দিন, ওয়াহলুল উগদাতা মিন লিসানি, যাহাতে উহারা আমার সকল কথা বুঝিতে পারে। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার তোতলামি দূর করে দেবার জন্য, তার কথা বলা সহজ করে দেবার জন্য, যাতে তিনি যে সকল লোকের কাছে দাওয়াত নিয়ে যাবেন তাদের সম্মুখে কোন প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। যদি কেউ কোন ধর্ম নিয়ে আলোচনা করেন, তখন অন্য ধর্মের লোকেরা ভাববেন যে ওই আলোচক তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছেন। মনে করুন, একজন হিন্দু যদি অন্য ধর্ম নিয়ে আলোচনা করেন, তখন যারা হিন্দু নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। যদি কোনো খ্রিস্টান অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করেন, তখন যারা খ্রিস্টান নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। একইভাবে একজন মুসলমান হিসেবে যখন আমি অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করব, তখন অমুসলিমরা ভাববে যে আমি তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছি। আর এজন্যই আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার মুখের কথা সহজতর করে দেন, এবং তিনি যেন আপনাদের এবং আমার মধ্যে সমস্ত বাধাবিঘ্ন দূর করে দেন। আজকের সকালের আলোচ্য বিষয় হল সৃষ্টিকর্তা সম্পর্কে প্রধান ধর্মসমূহের বিশ্বাস। রিলিজন শব্দের মানে অক্সফোর্ড ডিকশনারিতে এইভাবে বোঝানো হয়েছে যে ঐশিক কোনো শক্তি অথবা ঐশিক কোনো শক্তিসমূহের উপর তাদের দৃঢ় বিশ্বাস, যা তাদের উপাসনা করাকে বোঝায়। কারি আশরাফ মুহাম্মদী শুরুতেই পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলেন। কুল ইয়াহলাল কিতাব, বলুন হে আহলে কিতাবের লোকেরা, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, আমরা তার সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইত্তাকিজা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষ বা দেবতার সামনে আমরা কখনোই মাথা নত করি না। এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করি। পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে বোঝা যায় যে কিভাবে ভিন্ন সম্প্রদায়ের লোকের সাথে কথা বলতে হয়। এখানে বলা হয়েছে তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক স্রষ্টার ইবাদত করি, ওয়ালা নুশরিকা বিহি শাইয়ান, তার সাথে আমরা কাউকে শরীক করি না। একটা কমন বিষয় হলো পৃথিবীর প্রধান ধর্মসমূহের একটা প্রধান বিষয় হলো তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, এবং তারা এও বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তাই অন্যদেরও সৃষ্টিকর্তা। যেমন হিন্দুরা যে ঈশ্বরে বিশ্বাস করে, তারা মনে করে যে তাদের ঈশ্বরই অহিন্দুদেরও ঈশ্বর বা স্রষ্টা। আবার খ্রিস্টানরা যে স্রষ্টায় বিশ্বাস করে, তারা মনে করে যে ওই স্রষ্টাই খ্রিস্টানদের এবং অন্যদেরও সৃষ্টিকর্তা। একইভাবে আমরা মুসলমানরা যে আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশ্বাস করি, আমরা মনে করি সেই আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমান এবং অমুসলমানদেরও সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রধান ধর্মসমূহকে এই রকম দুই ভাগে ভাগ করা যায়, সেমিটিক ধর্ম এবং নন সেমিটিক ধর্ম। নন সেমিটিক ধর্মকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন আরিয়ান এবং নন আরিয়ান ধর্ম। সেমিটিক ধর্ম হল সেই ধর্ম যা সেমাইটসরা অনুসরণ করে। তাহলে সেমাইটস কারা? সেমাইটসরা হল শ্যাম বংশোদ্ভূত, হযরত নূহ আলাইহিস সালামের
ছেলে হলেন শ্যাম। এই কথাগুলো বাইবেলে জেনেসিস গ্রন্থের অধ্যায় 5-11 আছে। তাই সেনেটিক ধর্ম হল সেই ধর্ম যা অনুসরণ করে ইহুদিরা, আরবরা, অ্যাসিরিয়ানসরা এবং পনিশিয়ানসরাও। তারা কথা বলে হিব্রু, অ্যারাবিক, অ্যারামিক, অ্যাকাডিয়ান্স, পনিশিয়ান্স ইত্যাদি ভাষায়। সেনেটিক ধর্মের মধ্যে প্রধান হল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই সবই হচ্ছে নবীকেন্দ্রিক ধর্ম। নন সেনেটিক ধর্ম আবার দুই প্রকার, যেমন আরিয়ান এবং নন আরিয়ান ধর্ম। আরিয়ানবাসীরা যে ধর্ম পালন করে তাই হল আরিয়ান ধর্ম। এরা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান সম্প্রদায়ের লোক। এদের ধর্ম প্রসার লাভ করে ইরান ও উত্তর ভারতে। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000-1500 বছর আগে। এই আরিয়ান ধর্ম আবার দুই ভাগে বিভক্ত, যেমন বৈদিক এবং নন বৈদিক ধর্ম। এই বৈদিক ধর্ম হল ব্রাহ্ম ধর্ম। এই ধর্ম মূলত হিন্দু ধর্মের সংস্করণ। আর নন বৈদিক ধর্ম হল যেমন শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। আবার নন আরিয়ান ধর্মের মধ্যে আছে চীন দেশে উৎপত্তি হওয়া ধর্ম, যেমন টাইজম, কনফুসিয়াসিজম ইত্যাদি। আবার জাপান দেশে উৎপত্তি হওয়া ধর্ম আছে সিন্টোইজম। কিন্তু এই ধর্মগুলোর বেশিরভাগ ধর্মে কোনো দেবতা বা সৃষ্টিকর্তার ধারণা নেই। তাই সেই ধর্মগুলোকে ধর্ম না বলে নৈতিক নীতিমালা বলা যায়। আর আজকের বক্তৃতায় আমি আলোচনা করব প্রধান ধর্মসমূহে সৃষ্টিকর্তার ধারণা বিষয়ের উপর। আর এই আলোচনা হবে সেমিটিক এবং আরিয়ান ধর্ম থেকে। সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা পাওয়ার সবচেয়ে সঠিক উপায় হল ধর্মগ্রন্থের বিশ্লেষণ করা এবং সেই ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা সম্পর্কে যা বলা হয়েছে তা বোঝা। কোন অনুসরণকারীর কার্যকলাপ দেখে সৃষ্টিকর্তা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, কারণ অধিকাংশ অনুসারীরা তাদের ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তার ব্যাপারে তেমন কিছুই জানে না। আজ আমরা আলোচনা করব প্রধান ধর্মসমূহে সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে ওই সমস্ত অনুসারীদের ধর্মগ্রন্থ থেকে। প্রথমে আলোচনা করব আরিয়ান ধর্ম নিয়ে। আরিয়ান ধর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধর্ম হল হিন্দু ধর্ম। আপনি যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে আপনি কজন স্রষ্টায় বিশ্বাস করেন, সে হয়তো বলবে 3 জন, কেউ বলবে 33 জন, কেউ বলবে 1000 জন, অন্যরা হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। আপনি যদি কোনো শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন, বলুন তো আপনার স্রষ্টা কজন, তাহলে সে বলবে একজন হিন্দুর উচিত একজন স্রষ্টাকেই বিশ্বাস করা। এখানে একজন মুসলমান এবং একজন সাধারণ হিন্দুর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, একজন হিন্দুর মধ্যে তার ধর্মবিশ্বাসের মূল দর্শনই হচ্ছে তার কাছে সবকিছুই ভগবান, যেমন গাছ ভগবান, সূর্য ভগবান, চন্দ্র ভগবান, সাপ ভগবান, বানর ভগবান, মানুষও ভগবান। আর মুসলমান বিশ্বাস করে যে সবকিছুই আল্লাহর, মানে আল্লাহ কথার সাথে শেষে র আছে, তার মানে সবকিছুর মালিক আল্লাহ। যেমন সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সাপের মালিক আল্লাহ, বানরের মালিক আল্লাহ, মানুষ জাতির মালিক আল্লাহ। তাই সাধারণ হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য হল একটি অক্ষর র। একজন মুসলমান বলে এই সব কিছু স্রষ্টার, আর হিন্দু বলে এগুলোই স্রষ্টা। আমরা যদি এই র অক্ষরটার সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা এই হিন্দু মুসলমানরা একত্রিত হতে পারি। কি করে তা সম্ভব? পবিত্র কোরআন বলছে, তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, আমরা তার সাথে কাউকে শরীক করি না। আমরা এখন
হিন্দু ধর্ম পর্যালোচনা করে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে আলোচনা করি। হিন্দু লোকদের ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হল ভগবত গীতা। আমার হাতের এটি ভগবত গীতা। আমাদের IRF-এ কম করে হলেও 30টিরও বেশি ভাষায় অনুবাদ করা আছে এই ভগবত গীতা। ভগবত গীতার অধ্যায় 7 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যাদের জ্ঞান পার্থিব আকাঙ্ক্ষার দ্বারা বিলুপ্ত হয়ে গেছে তারাই উপদেবতার উপাসনা করে। তারা হল বস্তুবাদী লোক, তারা উপদেবতার উপাসনা করে, তারা সত্যিকার স্রষ্টার ইবাদত করে না। হিন্দুদের আরো ধর্মীয় গ্রন্থ হল উপনিষদ সমূহ। এর মধ্যে একটা চান্দোগিয়া উপনিষদ গ্রন্থ, যার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একম এব দ্বিতীয়ম, স্রষ্টা হচ্ছেন একজন এবং অদ্বিতীয়। তার অর্থ হচ্ছে স্রষ্টা একজনই, তার কোনো অংশীদার নেই, তিনি একক। পবিত্র কোরআনে 112 নম্বর সূরা ইখলাসে 1 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনিই আল্লাহ এক এবং অদ্বিতীয়। আবার একই কথা বলা হয়েছে সুয়েটা সুধারা উপনিষদের অধ্যায় 6 অনুচ্ছেদ 9, এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার কোন পিতামাতা নেই, কোন প্রভু নেই, তার কোন প্রভুর প্রয়োজন নেই, তার কোন পিতামাতার প্রয়োজন নেই, যার অর্থ হচ্ছে তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। একই কথা পবিত্র কোরআনের সূরা ইখলাসে 3 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আমি যে উপনিষদ সমূহের উদ্ধৃতি দিয়েছি এগুলো অনুবাদ করেছেন শ্রী রাধাকৃষ্ণ। এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরো অনুবাদ আছে। আপনি যদি শ্বেতাশ্বতর উপনিষদ পড়েন তাহলে দেখবেন সেখানেও বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোন আকার নেই, কোন প্রতিমা নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। আরো স্পষ্টভাবে বলা হয়েছে সুয়েটা সুতারা উপনিষদ গ্রন্থে অধ্যায় 4 অনুচ্ছেদ 20 যে তিনি কোন দৃষ্টিশক্তির অধীন নন, সকল দৃষ্টিশক্তি তার অধীন, তিনি সূক্ষ্মদর্শী সম্পন্ন। একই সংবাদ পবিত্র কোরআনে সূরা আনামে 103 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কোন দৃষ্টি আল্লাহকে উপলব্ধি করতে পারে না, কিন্তু তিনি সবকিছু দেখতে পান, তিনি দৃষ্টির অন্তরালে, তবু সবকিছুতেই তার অস্তিত্ব বিরাজমান। বেদ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য। আর বেদ প্রধানত 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ্বেদে রয়েছে স্রষ্টার প্রশংসা সূচক গান, যজুর্বেদে আছে বলি সংক্রান্ত নিয়মকানুন, সামবেদে রয়েছে সঙ্গীত আর অথর্ববেদে আছে জাদুবিদ্যার সূত্র। যজুর্বেদের অধ্যায় 32 অনুচ্ছেদ 3 উল্লেখ আছে যে না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। এখানে আরো বলা হচ্ছে যে তিনি জন্ম নেননি এবং তাকেই পূজা করা উচিত। যজুর্বেদের অধ্যায় 40 অনুচ্ছেদ 8 উল্লেখ আছে যে সৃষ্টিকর্তা নিরাকার এবং পবিত্র। যজুর্বেদের অধ্যায় 40 অনুচ্ছেদ 9 আরো উল্লেখ আছে যে অন্ধাত্ম প্রবিশন্তি যা সম্ভূতি উপাস্তে, যার অর্থ হল তারা অন্ধকারে পতিত হয় যারা পূজা করে আসাম্ভূতির। আসাম্ভূতি হল প্রাকৃতিক বস্তু যেমন বাতাস, আগুন, পানি। এখানে আরো উল্লেখ আছে যে তারা আরো বেশি অন্ধকারে পতিত হয় যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতিটা হচ্ছে মানুষের তৈরি। আমি উদ্ধৃতি দিলাম যে যজুর্বেদ থেকে ওটি লিখেছেন দেবীচাঁদ, আর এটি ইংরেজি করেছেন র্যাল টি গ্রিফিথ। অন্য আরেকটি বেদ হল অথর্ববেদ। অথর্ববেদের 20 নম্বর গ্রন্থে অধ্যায় 58 অনুচ্ছেদ 3 উল্লেখ করা হয়েছে যে দেব মহাওসি, সৃষ্টিকর্তা সুমহান, আরবিতে আল্লাহু আকবার, আল্লাহ মহান।
এই চারটি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও পবিত্র বেদটি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের এক নম্বর গ্রন্থ অধ্যায় ১৬৪ অনুচ্ছেদ ৪৬ উল্লেখ আছে যে জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডাকেন, যার অর্থ এক ঈশ্বরের অনেকগুলো নাম আছে, আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে ৩৩টি নামে। এর বেশিরভাগই ঋগ্বেদের গ্রন্থ ২ অধ্যায় ১ উল্লেখ করা হয়েছে। আরেকটি চমৎকার বিশেষণ যার উল্লেখ আছে ঋগ্বেদে, এখানে স্রষ্টাকে ডাকা হচ্ছে ব্রহ্মা নামে। এটা ঋগ্বেদের গ্রন্থ ২ অধ্যায় ১ অনুচ্ছেদ ৩ উল্লেখ করা আছে। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা, যেটার অর্থ আরবিতে খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকে খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা নামে। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হল সেই সৃষ্টিকর্তা যার চারটি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে এবং তার চারটি হাত আছে, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও এটা নিষেধ করা হয়েছে যজুর্বেদের অধ্যায় ৩২ অনুচ্ছেদ ৩ নাত্তাস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। আরো একটি ব্যাপার হল স্রষ্টাকে ঋগ্বেদের গ্রন্থ ২ অধ্যায় ১ অনুচ্ছেদ ৩ আরেকটি চমৎকার নামে ডাকা হয়েছে, সেটি হল বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী। এই বিষ্ণু শব্দকে আরবি করলে এর মানে হবে রব। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রব, পালনকর্তা, বিষ্ণু বা রক্ষাকারী বলে ডাকে। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হল সেই সৃষ্টিকর্তা যার চারটি হাত আছে আর তার ডান হাতে একটি সুদর্শন চক্র আছে এবং তার বাম হাতে ধরা আছে একটি শাক, আর তিনি পাখির পিঠে চড়েন অথবা সাপের উপর চড়ে বসেন, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। বরং যজুর্বেদের অধ্যায় ৪০ অনুচ্ছেদ ৮ উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর হলেন নিরাকার। এমনকি উপনিষদের শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯ বলা হয়েছে নাত্তাস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোন প্রতিকৃতি নেই। ঋগ্বেদের গ্রন্থ ৮ অধ্যায় ১ অনুচ্ছেদ ১ উল্লেখ আছে যে মা চিদানিয়দি শনসতা, যার অর্থ স্রষ্টার সাথে এক করে আর কারো উপাসনা করো না, তারই উপাসনা করো। ঋগ্বেদের গ্রন্থ ৫ অধ্যায় ৮১ অনুচ্ছেদ ১ উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মহান সৃষ্টিকর্তার মহিমা অপরিসীম। একই কথা সূরা ফাতিহায় পারা ১ আয়াত ২ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার, জগৎ সমূহের মালিক। ঋগ্বেদের মধ্যে গ্রন্থ ৩ অধ্যায় ৩৪ অনুচ্ছেদ ১ উল্লেখ আছে, বলা হয়েছে তিনি অসীম করুণাময়। আরো উল্লেখ আছে যজুর্বেদে অধ্যায় ৪০ অনুচ্ছেদ ১৬ বলা হয়েছে আমাদের সুপথে চালিত করুন এবং পাপ হতে আমাদের বিরত রাখুন যেন আমরা ধ্বংস না হই। একই কথা বলছে পবিত্র কোরআন সূরা ফাতিহা পারা ১ আয়াত ৬ এবং ৭ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমাদের সরল পথ দেখান, তাহাদের পথ যাহাদের আপনি অনুগ্রহ করিয়াছেন, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। ঋগ্বেদের গ্রন্থ ৬ অধ্যায় ৪৫ অনুচ্ছেদ ১৬ উল্লেখ আছে যে তার উপাসনা করো যিনি এক এবং অদ্বিতীয়। যে ঋগ্বেদের উদ্ধৃতি দিলাম সেটি লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার, আর এগুলোর ইংরেজি করেছেন র্যাল্ফ টি গ্রিফিথ ভলিউম ১ ভলিউম ২। আমাদের কাছে আরো অনেক
ধর্মগ্রন্থের অনুবাদ আছে বিভিন্ন ভাষায়। আমি যে উদ্ধৃতিগুলো এখানে দিচ্ছি যদি কেউ বুঝতে না পারেন, কারণ আমি একটু তাড়াতাড়ি বলছি, তাহলে আপনারা ফাউন্ডেশনে এসে বইগুলোর ফটোকপি নিয়ে যেতে পারেন। আর আমি এখানে যে উদ্ধৃতিগুলো দিচ্ছি তার কোনোটাই মুসলমানের লেখা নয়, প্রত্যেকটা বই সেই ধর্মের মানুষের লেখা অথবা কোন পণ্ডিত ব্যক্তির লেখা। ব্রহ্মসূত্র, যেটাকে হিন্দু ধর্মে বলে বেদান্ত, মূল বিশ্বাস, এখানে বলা হয়েছে একম ব্রহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন, ভগবান একই হ্যায় দুসরা নহীঁ হ্যায়, নহীঁ হ্যায় নহীঁ হ্যায় জরা ভি নহীঁ হ্যায়, স্রষ্টা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই আর কখনো ছিল না। হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে আপনারা হিন্দু ধর্মের স্রষ্টাকে ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখি শিখ ধর্ম ঈশ্বরকে কিভাবে দেখে। শিখ ধর্ম হল একটি নন সেমিটিক আরিয়ান নন বেদিক ধর্ম, এই ধর্মের অনুসারী খুব কম। যদি অন্য ধর্মগুলোর সাথে তুলনা করি, এটি হিন্দু ধর্মেরই একটি প্রশাখা। শিখ ধর্ম প্রবর্তন করেন গুরু নানক সাহেব 50 শতাব্দীর শেষ দিকে, আর এই ধর্মের উৎপত্তি হয় পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের কাছে পাঞ্জাবে, অর্থাৎ পঞ্চনদীর দেশে। আর এই ধর্মে যার প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, এই ধর্মে 10 জন গুরু আছেন। প্রথম জন হচ্ছেন এই ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, আর সর্বশেষ অর্থাৎ 10ম জন হচ্ছেন গুরু গোবিন্দ সাহেব। গুরু নানক সাহেবের জন্ম হয়েছিল ক্ষত্রিয় বা যোদ্ধা বংশে, কিন্তু মুসলমানরা তাকে খুব প্রভাবিত করেছিল। শিখ এই শব্দটি এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য বা অনুসরণকারী। আর শিখ ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ হচ্ছে শ্রী গুরু গ্রন্থ সাহেব। এই বইটি হল শ্রী গুরু গ্রন্থ সাহেব। প্রত্যেক শিখকে 5টি ক পালন করতে হয়। প্রথম ক হল কেশ। শিখরা তাদের মাথার চুল কাটে না। দ্বিতীয় ক হল কাঙ্গা মানে চিরুনি, যা দিয়ে চুল পরিষ্কার রাখে। তৃতীয় ক হল কড়া, ধাতু বা লোহার চুড়ি, যা ব্যবহৃত হয় শক্তি ও আত্মসংযমের জন্য। চতুর্থ ক হচ্ছে কৃপাণ বা ছুরি, যা ব্যবহৃত হয় আত্মরক্ষার জন্য। আর পঞ্চম ক হল কাচ্চা, হাঁটু পর্যন্ত লম্বা অন্তর্বাস, যা পরা হয় ক্ষিপ্রতার জন্য। এই 5টি ক দিয়েই চেনা যায় একজন শিখকে। যদি সুন্দরভাবে কোন শিখ তার ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরকে ব্যাখ্যা করতে চায়, তাহলে তাকে বলতে হবে মূল মন্ত্র। শিখ ধর্মের মূল ভিত্তি, যার উল্লেখ আছে শিখদের শ্রী গুরু গ্রন্থ সাহেবে একদম প্রথমেই, অর্থাৎ শ্রী গুরু গ্রন্থ সাহেবের খণ্ড 1 অধ্যায় 1 অনুচ্ছেদ 1, এটাকে আরো বলে জ্যাপজি মূল মন্ত্র, যার অর্থ হচ্ছে একজন স্রষ্টায় বিদ্যমান, এবং তাকে বলা হয় দদ্রু সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত, যিনি অমর স্বয়ম্ভু, নিজেই জন্মেছেন মহান ও করুণাময়। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, আর মহান স্রষ্টাকে অপ্রচলিত মত অনুযায়ী বলা হয় এক ওমকারা। অন্যদিকে প্রচলিত মতে ঈশ্বরকে বলা হয় ওমকারা। আর গুরু নানক সাহেব অনেকগুলো নামে ডেকেছেন এই প্রচলিত ঈশ্বর বা ওমকারাকে। কখনো ঈশ্বরকে তিনি বলেছেন কর্তার, স্রষ্টা, অকাল অবিনশ্বর, সত্যনামা, পবিত্রজন, সাহিব প্রভু, পরওয়ারদিগার, পালনকর্তা, রহিম করুণাময়, করিম পরোপকারী,
তিনি ঈশ্বরকে আরো বলেছেন, ওয়াহে গুরু, একমাত্র প্রভু, একমাত্র ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের পাশাপাশি অবতারবাদেরও বিপক্ষে কথা বলে, অর্থাৎ মানুষের রূপে ঈশ্বরের আবির্ভাব। তাদের মতে ঈশ্বর মানুষের রূপ ধারণ করে না, আবির্ভূত হন না, আর তারা মূর্তি পূজারও বিপক্ষে। গুরু নানক খুব বেশি প্রভাবিত ছিলেন সন্ত কবির দ্বারা সন্দেহ নেই। যদি পড়েন গুরু গ্রন্থ সাহেব, সেখানে বেশ কিছু শ্লোক আছে যেগুলো দোহাস সন্ত কবিরের। আর সন্ত কবিরের একটি বিখ্যাত দোহাস হল, দুঃখ মে সুমিরন না সব করে সুখ মে করে না কোয়, জো সুখ মে সুমিরন না করে তো দুঃখ কায় হয়। সবাই বিপদে ঈশ্বরকে স্মরণ করে, কেউই তাদের সুখ শান্তির সময় ঈশ্বরকে স্মরণ করে না। যে সুখ শান্তির সময় তাদের ঈশ্বরকে স্মরণ করে সে কেন বিপদে পড়বে? একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, মানুষ যখন কোন বিপদে পড়ে তখন সে কান্নাকাটি করে আল্লাহর কাছে কৃপা চায়, আর আল্লাহ যখন তাকে বিপদ থেকে উদ্ধার করেন তখন সে আগের সব কথা ভুলে যায় আর বিপক্ষে কথা বলতে থাকে আল্লাহ সুবহান ও তাআলার। এবার জরোস্ট্রিয়ানিজমের ঈশ্বরকে নিয়ে আলোচনা। জরোস্ট্রিয়ানিজম একটি নন সেমিটিক আরিয়ান নন বেদিক ধর্ম, যার সাথে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই, আর একটি নবীকেন্দ্রিক ধর্ম। জরোস্ট্রিয়ানিজমকে পার্সিজমও বলা হয়, আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী জোরাস্টার। এটি একটি প্রাচীন পারস্য ধর্ম, প্রায় 2500 বছর আগের, আর এর পবিত্র গ্রন্থ হল যে দসাতির ও আবিস্তা। দসাতির আবার দুই ভাগে বিভক্ত, কুর্দা দসাতির ও কালান দসাতির। আবিস্তার দুটি ভাগ হল কুর্দা আবিস্তা ও কালান আবিস্তা, সব মিলিয়ে মহাবেস্তা বা জেন্দ আবেস্তা। আমার হাতের বইটি আবেস্তা, আবেস্তার একটি খণ্ড। আবেস্তার আরও কিছু অনুবাদ করা বই রাখা আছে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। জরোস্ট্রিয়ান বা পার্সিরা মহান স্রষ্টাকে ডাকে আহুরা মাজদা নামে। আহুরা অর্থ প্রভু বা ঈশ্বর, মাজদা অর্থ জ্ঞানী। আহুরা মাজদা অর্থ জ্ঞানী প্রভু বা জ্ঞানী ঈশ্বর। ঈশ্বর সম্পর্কে এইভাবে বলা হয়েছে দশাতীরে, যেমন তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শুরু নেই, উৎস নেই, শেষ নেই, তার কোনো বাবা নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই, তার কোন প্রতিকৃতি নেই, তিনি হচ্ছেন কল্পনার ঊর্ধ্বে, তার কোন রূপক নেই, দৃষ্টি তাকে দেখতে পায় না, তিনি উপলব্ধির ঊর্ধ্বে, তিনি তোমার চেয়েও তোমার কাছে। মহান স্রষ্টাকে আরো অনেক নামে ডাকা হয়েছে আবেস্তায়, পার্সিদের অন্যান্য পবিত্র গ্রন্থেও। আবেস্তায় উল্লেখ করা আছে কাথা ও ইয়াসনাতে তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা, ইয়াসনাতে অধ্যায় 31 অনুচ্ছেদ 7 ও 11, এবং ইয়াসনাতে আরো অন্যান্য স্থানে অধ্যায় 44 অনুচ্ছেদ 7, অধ্যায় 50 অনুচ্ছেদ 11, অধ্যায় 51 অনুচ্ছেদ 7, অনেক স্থানেই তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। তাকে আরো বলা হয়েছে সর্বশক্তিমান ও সুমহান। ইয়াসনায় অধ্যায় 33 অনুচ্ছেদ 11, এছাড়া আরো রয়েছে অধ্যায় 45 অনুচ্ছেদ 6, স্রষ্টাকে বলা হয়েছে পরোপকারী। ইয়াসনায় অধ্যায় 33 অনুচ্ছেদ 11, এছাড়া আরো রয়েছে অধ্যায় 48 অনুচ্ছেদ 3, স্রষ্টাকে বলা হয়েছে পরম দয়ালু। 7 বার উল্লেখ করা হয়েছে ইয়াসনাতে অধ্যায় 43 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11, 13 ও 15তে। এখানে স্রষ্টাকে বলা হয়েছে পরম দয়ালু ইয়াসনাতে অধ্যায় 44 অনুচ্ছেদ 2,
অধ্যায় ৪৫ অনুচ্ছেদ ৫, অধ্যায় ৪৬ অনুচ্ছেদ ৯, এছাড়াও অধ্যায় ৪৮ অনুচ্ছেদ ৩ স্রষ্টাকে অনেকবার বলা হয়েছে পরম দয়ালু। যদি আপনারা পার্সিদের ধর্মগ্রন্থ পড়েন তাহলে আপনারা পার্সি ধর্মের ঈশ্বরকে ঠিকভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবার আলোচনা করব সেমিটিক ধর্ম নিয়ে। প্রধান সেমিটিক ধর্মগুলো হল ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। প্রথমে আমরা ইহুদি ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে আছে মুসা আলাইহিস সালাম বলেছেন ডিউটারোনমী গ্রন্থে অধ্যায় ৬ অনুচ্ছেদ ৪ে, শামা ইজরাইলো আদনা ইলা হাইনো আদনা ইখাদ। এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর তিনি একজন, অর্থাৎ স্রষ্টা এক ও অদ্বিতীয়। আয়েশা গ্রন্থে আরো উল্লেখ আছে অধ্যায় ৪৩ খণ্ড ১১, আমি একমাত্র আমি প্রভু এবং আমার কোন শরীক নেই। আয়েশার অধ্যায় ৪৫ খণ্ড ৫, আমি প্রভু আমার কোন প্রভু নেই, আমি ঈশ্বর আমার কোন শরীক নেই। আয়েশার গ্রন্থে অধ্যায় ৪৬ খণ্ড ৯ বলা হয়েছে আমি প্রভু আমার কোন প্রভু নেই, আমি ঈশ্বর আমার কোন শরীক নেই। আর উল্লেখ আছে এক্সোডাস গ্রন্থের অধ্যায় ২০ অনুচ্ছেদ ৩ থেকে ৫, লেখা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমূর্তি তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, কোনো প্রতিমা তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত জানু হও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। একই কথার উল্লেখ আছে ডিউটারোনমী গ্রন্থে অধ্যায় ৫ খণ্ড ৭ থেকে ৯, যে অন্য কারো উপাসনা করো না আমাকে ছাড়া, আমার উপাসনা করতে কোনো প্রতিমূর্তি তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, কোনো প্রতিমা তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তোমরা তাদের সামনে কেউ নত জানু হও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনারা যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। এই ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এবং মূর্তি পূজার ঘোর বিরোধী। আপনাদের সামনে খ্রিস্টান ধর্মের ঈশ্বর নিয়ে আলোচনার আগে আমি কিছু বিষয় পরিষ্কার করতে চাই। ইসলামী একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানা হয়, সে মুসলিম নয় যে যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না। আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহান ওয়া তাআলার, মহান স্রষ্টার। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত নয়। বর্তমানে অনেক খ্রিস্টানই সেটা বিশ্বাস করে না। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। বিশ্বাস করি যে তিনি সুস্থ করেছেন অন্ধ ও পঙ্গুকে ঈশ্বরের আদেশে। খ্রিস্টান ও মুসলমান আমাদের মধ্যে অনেক মিল আছে, আবার অনেক অমিলও রয়েছে। অনেক খ্রিস্টান বলেন যে যীশু খ্রিস্টই সর্বশক্তিমান মহান স্রষ্টা এবং তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেন, কিন্তু বাইবেল পড়লে কোথাও দেখা যায় না, এমন কোন বক্তব্য কোথাও পাওয়া যাবে না গোটা বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেকে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার পূজা করো। আমি কথাগুলো আবার বলছি, এমন কোন বক্তব্য কোথাও পাওয়া যাবে না গোটা বাইবেলে যীশু খ্রিস্ট নিজেকে দাবি করেছেন আমি ঈশ্বর অথবা তোমরা আমার পূজা করো। والشمس والقمر
إن